I know, don't like. আর মানে আমি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং পূর্বের দিনগুলোতে যাতে ভালো থাকেন সেই দোয়াই করি। তো আমাদের চ্যানেলে ইতিমধ্যে 3 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবং সেই সাথে আমাদের এই চ্যানেলের জন্য ইউটিউব থেকে প্লে বাটন চলে আসছে। সত্যি 100% সত্যি। এখন সবার মাঝে একটাই প্রশ্ন, ইউটিউব সাধারণত প্লে বাটন দিয়ে থাকে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে, কিন্তু আমাদেরটা পাঠিয়েছে 3 লাখ সাবস্ক্রাইবার অতিক্রম হওয়ার পর। বলেন কি, তাহলে কি 3 লাখ সাবস্ক্রাইবারের প্লে বাটন আর 1 লাখ সাবস্ক্রাইবারের প্লে বাটন আলাদা নাকি এক? জানি না, চলুন দেখা যায়। এই হচ্ছে আমাদের প্লে বাটন, আর এটা নেওয়ার জন্য আমরা আবেদন করি জুলাই মাসের 18 তারিখে। এরপর এটাকে পলিশ করে 28 তারিখের ভিতরেই বাংলাদেশে পাঠানো হয়, আর আমি এটাকে হাতে পাই আগস্ট মাসের 13 তারিখে। আমি যেখানে থাকি সেখানে কুরিয়ার সার্ভিস নেই বললেই চলে, এজন্য আমাকে 6 ঘন্টা জার্নি করে কুরিয়ার অফিস থেকে আনতে হয়েছে। কিন্তু যখন আমি এটাকে হাতে পাই তখন ওই 6 ঘন্টার ক্লান্তি যেন 1 নিমেষেই উড়ে গেল। এবার চলুন দেখা যাক এর ভিতরে কী রয়েছে, সেই 1 লাখের প্লে বাটন নাকি 3 লাখের প্লে বাটন। খুলে যা ছিমছিম, ও মাই গড, আয় হায়, প্লে বাটন কই? এটা খোলার পর আমরা প্রথমেই দেখতে পেলাম সুন্দর তুলতুলে নরম একটি আরামদায়ক ফোম, আর এটা হাতে নেওয়ার পর আমি ভাবছিলাম এটা আমার বিছানার নিচে দিয়ে ঘুমাবো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা অনেকটাই ছোট, আর এটা আমার জন্যও নয়, কারণ এটা বানানো হয়েছে প্লে বাটনকে আরাম দেওয়ার জন্য। আমার মনে হয় তুমি হাত ধুতে ভুলে গেছো, তাই এটাকে পাশেই রাখা যাক। আর এটা সরাতে না সরাতেই চলে আসলো সেই ইউটিউবের প্রেমপত্র, যেখানে ইউটিউব নিজের হাতে টাইপিং করে আমার জন্য পাঠিয়েছে। চাক এটাকেও রেখে দেখ। আরে আরে এটা কি, হায় হায়, পোকের গু, ইউনাইটেড স্টেটের পোকের গু এইটার পিছনে লাগিয়েছে। একটু জুম করে দেখেন ভাই, এটা কিন্তু আমাদের দেশের গু না, এটা কিন্তু বাইরের কান্ট্রির গু। সো এই গু কিন্তু বিমানে করে আমাদের বাংলাদেশে চলে আসছে। দেখেন ভাই দেখেন, একটু ভালো করে দেখেন, আমেরিকা থেকে বিমানে করে গু চলে আসছে বাংলাদেশে। সো যাই হোক, দেখা যাক এর পরে কী রয়েছে। আয় হায়, এইটা কি, বিমানের টিকিট নাকি গুয়ের টিকিট? সো যাই হোক, এখানে একটু আমাকে সান্ত্বনা টান্তনা দিছে, এটা নিয়ে আর কিছু বলবো না, দেখা যাক এর পরে কী রয়েছে। এই যে দেখেন, এখানে কিন্তু আমাকে একটু লোভ দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে আমি এর পরবর্তীতে কী কী পাবো। এখন এইটা পাইছি, এরপরে এইটা পাবো, তারপরে এই যে ডায়মন্ড প্লে বাটন দেখতে পাচ্ছেন সেটা পাবো। সো গাইজ, তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই এখনই একটার জায়গায় 2টা জিমেল খুলে 2টা 2টা করে সাবস্ক্রাইব করে দাও। তো এটাকে আমরা পাশে রেখে দেখা যাক এরপরে কী রয়েছে। হায় হায়, ইন্দুর মারা ঔষধ, এটি কি ইন্দুর মারা ঔষধ নাকি শিরিস কাগজ? মনে হচ্ছে সিলভার প্লে বাটনকে ঘষা মাজার জন্য এটা দিয়েছে। সো যাই হোক, এবার দেখা যাক সেই আমাদের কাঙ্ক্ষিত প্লে বাটনটি। এখন আমরা এটাকে ঠোঙ্গার ভিতর থেকে উদ্ধার করব, তো ঠোঙ্গা থেকে এটাকে বের করতে হবে। যদিও আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে এটাকে বের করতে হচ্ছে, সো একটু তো কষ্ট হবেই। ও মাই গড, ও মাই গড, এটা কি? এটা তো সেই সিলভার প্লে বাটন, কিন্তু আমি তো ভাবছিলাম অন্য কিছু। সবাইকে 1 লাখে যেটা দেয় আমাকে 3 লাখে সেটা দিছে, বলেন ভাই এইটা কি মানা যায়? সো দুঃখ করার কিছুই নেই, আমি জানতাম এইটাই ছিল, কারণ ইউটিউব আমাকে একটু বেশি ভালোবাসে তাই একটু লেট করে দিছে। এটা কিসের, প্লাস্টিক নাকি সিলভার, একটু দেখা যাক। প্লাস্টিক নাকি সিলভার বলতে পাচ্ছি না, একটু কেটে দেখা লাগবে। ও মাই গড, আমাকে দেখা যাচ্ছে কিন্তু আয়নার ভিতরে, দেখুন এখানে একটি আয়না রয়েছে যেটা দিয়ে আমি আমার দাঁতের ময়লা পরিষ্কার করতে পারবো। সো গাইস, এই হচ্ছে আমাদের প্লে বাটন, যার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আর ব্যাক সাইডে কিছুই নেই, হালকা একটু ফোম জাতীয় কি যেন লাগানো রয়েছে, আর এখানে 2টা ইঁদুরের গর্ত না, এ দুটো ওই ওয়ালে টাঙানোর জন্য দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ঘরে কোনো ওয়াল নেই, দেখা যাক ইঁদুরের গর্তের ভিতরে কিছুই নেই। সো গাইস, এটাই হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন, আর আপনাদের ভালোবাসার প্রতি কথা দিলাম, যতদিন বাঁচবো ততদিন পরিমণির থেকেও এটাকে বেশি ভালোবাসবো, আগলে রাখবো। সো গাইস, আরেকটি কথা, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন
তারা অবশ্যই লিটল ফ্যানকে একটু হলেও ভালোবাসে। তাই আপনাদের ভালোবাসা আরেকটু ভাগ করে নেওয়ার জন্য আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, আর সেই চ্যানেলের রহস্য রোমাঞ্চকর ভিডিও আপলোড করা হয়। তাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে আসবেন। সো গাইস, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে লিটল ফ্যানের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।